নমস্কার, আজকে একটি বিশেষ খবর আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে। আমাদের রাজ্যে অনেকদিন ধরে কোভিড ফ্রি ছিল, অনেকদিন আমরা কোভিড কেসেস পাইনি, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে সকালে আমাদের RGM সাব ডিভিশন হসপিটালে দুটো কোভিড পজিটিভ কেস আমরা পেয়েছি। একজন গোবিন্দপুর নিবাসী 16 বছর বয়সী পেশেন্ট, আরেকজন কালীশাসন চা বাগান যেটা হালাইছড়ার আন্ডারে আছে, সেটা 28 বছর বয়সী একজন। ওদের কোনো ট্রাভেল হিস্ট্রি নেই, ওদের কোনো সিমটম ছিল, তাই আমরা OPD-তে আসলে রুটিন টেস্ট যেটা করাই, কোভিড টেস্টিংও তার মধ্যে একটা, তাতে পজিটিভ পাওয়া গেছে। তার কোনো কন্ট্যাক্ট হিস্ট্রিও নেই। আমরা একটা জিনিস আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সহিত বলতে হচ্ছে যে আমরা কোভিড প্রোটোকল কেউই মানছি না। কোভিড প্রোটোকল না মানার থেকেও বড় কথা হচ্ছে বাইরের রাজ্যগুলিতে কিন্তু এখনো কোভিডের দাপট অব্যাহত। কেসেস কম ঠিক আছে, কিন্তু তারপরও কেসেস পাওয়া যাচ্ছে, একটা দুটো করে ডেথ হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলও কোভিড পজিটিভ ভালো সংখ্যায় আছে, তারপরে আমরা কোভিড বিধি মানছি না। আমরা ভুলে গেছি মাস্ক পরা, হাত ধোয়া, যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার গুলো সেগুলো ভুলে গেছি। তার থেকে বড় কথা হলো আমরা যখন টেস্টের জন্য হসপিটালে আসলে, যখন তাদের সিমটম থাকলে বা অনেক সময় অ্যাসিমটোমেটিক পেশেন্টও তো থাকে যাদের কোভিড পজিটিভ হওয়ার চান্স থাকে, তো তাদেরকে যখন আমরা টেস্টিং এর জন্য পাঠাই, তখন তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমাদের স্বাস্থ্যকর্মীদের কোন রকম কোঅপারেশন নেই, তো তার জন্য আমাদের স্বাস্থ্যকর্মীরা কিন্তু এখন মনোবল হারিয়ে ফেলেছে। তো এটা সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো যে কোভিড এখনো আমাদের ছেড়ে যায়নি, WHO কিন্তু এখনো কোভিডকে পুরোপুরি নির্মূল হয়ে গেছে এরকম কোনো ঘোষণা দেয়নি, তারপরও কিছু সংখ্যক মানুষের মানে আমাদের সহায়তা করছে না। তার জন্য সবাইকে অনুরোধ করব, যারাই হসপিটালে আসছেন, ডাক্তারবাবুরা, চিকিৎসাকর্মীরা, ফিল্ড ওয়ার্কাররা, যখনই কোভিড টেস্টিং এর কথা বলছেন, আপনারা প্লিজ করিয়ে নিন। কারণ দুটো, যারাই হসপিটালে আসছেন, ডাক্তারবাবুরা, চিকিৎসাকর্মীরা, ফিল্ড ওয়ার্কাররা, যখনই কোভিড টেস্টিং এর কথা বলছেন, আপনারা প্লিজ করিয়ে নিন। কারণ দুটো ওয়েবে আপনারা দেখেছেন কিরকম ভয়াবহ অবস্থা আমরা সম্মুখীন হয়েছিলাম, অনেকগুলো ডেথ হয়েছিল, অনেক সাফারিং ছিল মানুষের। আমাদের কোভিড হসপিটাল খুলতে হয়েছিল, DCHC খুলতে হয়েছিল, তো সেগুলো যাতে আর রিপিট না হয় আমাদের সবাইকে এবং আবার সচেতন হতে হবে। দুটো কেস পেয়েছি, তার মানে এখানে আরো অনেকগুলো কেস থাকতে পারে, তো তার জন্য আমাদের কন্ট্যাক্ট ট্রেসিং করতে হবে এবং কন্ট্যাক্ট স্যাম্পল নিতে হবে। দেখা গেছে কন্ট্যাক্ট ট্রেসিং, কন্ট্যাক্ট স্যাম্পলও আমাদের অনেকে কোঅপারেট করছে না, সেটা কিন্তু একদমই ভুল। প্লিজ, যাদের বাড়িতে পজিটিভ আছে তারা কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার মেনে চলুন, আর কন্ট্যাক্ট স্যাম্পল যখন নিতে যাবে তখন তাদেরকে বাধা দেবেন না, কন্ট্যাক্ট স্যাম্পলগুলো ঠিকঠাক মতো নিতে দিন, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারগুলো মেনে চলুন। আপনারা পজিটিভ পেশেন্টরা অনেক